5ই অক্টোবর 2020 প্রাতঃমূল্লি বাপ দাদা মধুবান মিষ্টি বাচ্চারা এখন একান্তে বসে এমনভাবে অভ্যেস করো যাতে এরকম অনুভূত হয় আমি শরীর হতে পৃথক আত্মা। একেই জীবনমৃত অবস্থা বা মর্জিমা বলা হয়। প্রশ্ন, একান্তের অর্থ কি? একান্তে বসে তোমাদের কি অনুভব করতে হবে? উত্তর, একান্তের অর্থ একের স্মরণে থেকে এই শরীরের অন্ত হোক। অর্থাৎ একান্তে বসে এমন অনুভব করো, আমি আত্মা, এই শরীর পরিত্যাগ করে বাবার নিকটে চলে যাচ্ছি, আর কিছুই যেন স্মরণে না থাকে, বসে বসে অশরীরই হয়ে যাও, যেন আমরা এই শরীরের ভাব থেকে মরে গেছি, ব্যাস আমরা হলাম আত্মা, শিব বাবার সন্তান। এই অভ্যাসের দ্বারা দেহ অভিমান ভেঙে যাবে। ওম শান্তি। বাবা সর্বপ্রথমে বাচ্চাদের বোঝান, মিষ্টি মিষ্টি বাচ্চারা, যখন এখানে বসো তখন নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে থাকো, আর কোনো দিকে বুদ্ধি যাওয়া উচিত নয়। বাচ্চারা, তোমরা একথা জানো, আমরা হলাম আত্মা। আমরা অর্থাৎ আত্মারা শরীরের দ্বারা নিজ নিজ ভূমিকা পালন করি। আত্মা অবিনাশী, শরীর বিনাশী। তাই তোমাদের দেহী অভিমানী হয়ে বাবার স্মরণে থাকতে হবে। আমরা অর্থাৎ আত্মারা চাইলে এই ইন্দ্রিয়গুলি দ্বারা কর্ম করিয়ে নেব অথবা নেব না, নিজেকে শরীর থেকে পৃথক মনে করা উচিত। বাবা বলেন, নিজেকে আত্মা মনে করো, দেহকে ভুলতে থাকো। আমরা আত্মারা স্বতন্ত্র, একমাত্র অদ্বিতীয় পিতা ব্যতীত আর কাউকেই আমাদের স্মরণ করতে হবে না, জীবিত থেকেও মৃত সদৃশ অবস্থায় থাকতে হবে। এখন বাবার সঙ্গে আমাদের অর্থাৎ আত্মাদের যোগসূত্র স্থাপন করতে হবে। এছাড়াই দুনিয়ার কাছে, ঘরের কাছে আমরা মৃতবত হয়ে গেছি। কথিত রয়েছে, তাই না, যে তোমার মৃত্যুতে দুনিয়ার মৃত্যু। কিন্তু এখন তোমাদের জীবিত থেকেও মৃতবত হয়েই থাকতে হবে। আমরা আত্মারা শিব বাবার সন্তান, শরীরের অভিমান পরিত্যাগ করতে হবে। বাবা বলেন, নিজেকে আত্মা মনে করো এবং আমায় স্মরণ করো, দেহ অভিমান পরিত্যাগ করো, এ তো পুরনো শরীর। পুরনো বস্তুকে পরিত্যাগ করে দেওয়া হয়, তাই না? নিজেদের আত্মা মনে করো। এখন তোমাদের বাবাকে স্মরণ করতে করতে বাবার কাছে যেতে হবে। এমন ভাবে করতে করতে পুনরায় তোমাদের অভ্যাস হয়ে যাবে। এখন তোমাদের ঘরে যেতে হবে। তবে কেন পুরনো দুনিয়াকে স্মরণ করবে? একান্তে বসে এভাবেই নিজের উপরে পরিশ্রম করতে হবে। ভক্তি মার্গেও কুঠুরির মধ্যে বসে মালা জপ করে, পূজা করে। তোমরা এভাবে একান্তে বসে প্রচেষ্টা করো, অভ্যাস হয়ে যাবে। মুখে তোমাদের কিছুই বলবার প্রয়োজন নেই, এ হলো বুদ্ধির বিষয়। শিব বাবা হলেন শিক্ষাদাতা, ওনাকে পুরুষার্থ করতে হয় না। ব্রহ্মা পুরুষার্থ করেন, তাই তোমাদের অর্থাৎ বাচ্চাদেরকেও বোঝান, যতখানি সম্ভব এভাবে বসে বিচার করো। এখন আমাদের নিজেদের ঘরে ফিরে যেতে হবে, এই শরীরকে এখানেই ছেড়ে যেতে হবে। বাবাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে, আয়ু দীর্ঘ হবে। অন্তরে এমন চিন্তন চলতে থাকা উচিত। বাইরে অর্থাৎ মুখে কিছু বলার প্রয়োজন নেই। ভক্তি মার্গেও কেউ ব্রহ্মতত্ত্বকে অথবা শিবকে স্মরণ করে, কিন্তু তা কোনো যথার্থ অর্থাৎ সঠিক স্মরণ নয়। বাবার পরিচয় জানাই নেই, তাহলে স্মরণ করবে কিভাবে? তোমরা এখন বাবার পরিচয় পেয়েছ। সকালে সকালে উঠে একান্তে বসে এমন ভাবে নিজের সঙ্গে কথা বলতে থাকো, বিচার সাগর মন্থন করো, বাবাকে স্মরণ করো, আমরা এখন সত্য সত্যই তোমার কোলে অতি শীঘ্র আসতে চলেছি, তা হল আত্মিক কোল। এমন এমন ভাবে নিজের সাথে কথা বলতে হবে। বাবা এখন এসেছেন, বাবা প্রতি কল্পে এসে আমাদের রাজযোগ শেখান। বাবা বলেন, আমায় স্মরণ করো এবং চক্রকে স্মরণ করো। সদর্শন চক্রধারী হতে হবে, বাবার মধ্যেই সমগ্র চক্রের জ্ঞান নিহিত রয়েছে, তা পুনরায় তিনি তোমাদের ত্রিকালদর্শী, অর্থাৎ আদি মধ্য অন্তকে তোমরা জানো। বাবা হলেন পরমাত্মা, ওনার শরীর নেই। এখন এই শরীরে বসে তোমাদের বোঝান, এ হল বিস্ময়কর কথা। ভগীরথের উপরে বিরাজমান, তাহলে তিনি অবশ্যই অন্য আত্মা। এনার এটি বহু জন্মের অন্তিম জন্ম। যিনি নাম্বার ওয়ান পবিত্র, তিনি নাম্বার ওয়ান পতিত হয়ে যান। তিনি নিজেকে ঈশ্বর বিষ্ণু বলেন না। এখানে একটি আত্মাও পবিত্র নয়, সকলেই পতিত।
তাই বাবা বাচ্চাদেরকে বোঝান, এমন ভাবে বিচার সাগর মন্থন করো, তবেই তোমাদের খুশি বজায় থাকবে। এখানে একান্ততা অবশ্য চাই। একের স্মরণে শরীরের অন্ত হয়, তাকেই বলা হয় একান্ত। এই চামড়া অর্থাৎ শরীর মুক্ত হয়ে যাবে। সন্ন্যাসীরা ব্রহ্মকে স্মরণ বা তত্ত্বকে স্মরণ করতে থাকে, আর সেই স্মরণে থাকতে থাকতেই দেহ বিমান থেকে মুক্ত হয়ে যায়। ব্যাস, আমাদের ব্রহ্মতে বিলীন হতে হবে। এভাবে বসে পড়ে, তপস্যায় বসে বসে শরীর পরিত্যাগ করে। ভক্তিতে মানুষ অনেক ধাক্কা খায়, এখানে ধাক্কা খাওয়ার কোনো কথা নেই, কেবল স্মরণেই থাকতে হবে। পরে যেন কেউ স্মরণে না আসে, গৃহস্থ জীবনে থাকতেই হবে, শুধু সময় বের করে নিতে হবে। স্টুডেন্টদের পড়ার শখ থাকে, এ হলো অধ্যয়ন। নিজেদের আত্মা মনে না করার কারণে বাবা শিক্ষক গুরু সকলকে ভুলে যায়। একান্তে বসে এমন এমন ভাবে বিচার বিবেচনা করো। গৃহস্থের ঘরে ভাইব্রেশন ঠিক থাকে না, যদি পৃথক ব্যবস্থা থাকে তবে একটি কুঠুরের মধ্যে গিয়ে একান্তে বসে পড়ো। মাতারা তো দিনেও সময় পায়, বাচ্চারা স্কুলে চলে যায়, যতটা সময় পাবে ততই প্রচেষ্টাই করতে থাকো। তোমাদের একটাই ঘর, বাবার তো অনেক সংখ্যক দোকান রয়েছে, আরো বৃদ্ধি প্রাপ্ত হতে থাকবে। মানুষের ব্যবসাদীর চিন্তা থাকে, তখন তাদের নিদ্রা উড়ে যায়, এও এক প্রকারের ব্যবসায়ী। কত বড় মহাজনী কারবার, কত অধিক মাত্রায় লেনদেন হয়। পুরনো শরীরাদি নিয়ে নতুন দেন, সকলকে পথ বলে দেন, এই ধান্দা ওনাকে করতে হয়। এ অনেক বড় ব্যবসা। ব্যবসায় চিন্তা শুধু ব্যবসাতেই থাকে। ব্রহ্মা বাবা এমন এমন ভাবে অভ্যাস করেন, তারপর বলেন এরকম ভাবে করো। তোমরা যত বাবার স্মরণে থাকবে ততই তোমাদের নিদ্রাভাব দূর হয়ে যাবে। রোজগারের সময় আত্মা অত্যন্ত আনন্দ উপভোগ করে, রোজগারের জন্য মানুষ রাতেও জাগে, সিজনে সারা রাত দোকান খোলা থাকে। তোমাদের উপার্জন রাতে এবং ভোরে অত্যন্ত ভালো হয়। তোমরা সদর্শন চক্রধারী হবে, ত্রিকালদর্শী হবে, একুশ জন্মের জন্য ধন সম্পদ একত্রিত করে থাকবে। মানুষ ধনবান হওয়ার উদ্দেশ্যে পুরুষার্থ করে, তোমরাও বাবাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে, শক্তি পাবে। স্মরণে যাত্রায় না থাকলে অত্যন্ত ক্ষতি হয়ে যাবে, কারণ মাথার উপর পাপের বোঝা অনেক। এখন সঞ্চয় করতে হবে, একজনকেই স্মরণ করতে হবে, আর ত্রিকালদর্শী হতে হবে। আধা কল্পের জন্য অবিনাশী ধন একত্রিত করতে হবে, এ অতি মূল্যবান। বিচার সাগর মন্থন করে রত্ন তুলে আনতে হবে। বাবা যেমন স্বয়ং করেন, তেমনি বাচ্চাদের যুক্তিও বলে দেন। বলেন বাবা মায়ার অনেক ঝড়ঝঞ্ঝা আসে। বাবা বলেন যতখানি সম্ভব নিজে রোজগার করে নিতে হবে, সেটাই কাজে আসবে। একান্তে বসে স্মরণ করতে হবে। অবসর পেলে মন্দিরাতিকে গিয়ে অনেক সেবা করতে পারো। ব্যাজ যেন অবশ্যই পড়া থাকে। সকলে বুঝতে পারবে এ হলো আধ্যাত্মিক সৈন্যবাহিনী। তোমরা লেখো আমরা স্বর্গ স্থাপন করছি। আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, এখন নেই, পুনরায় স্থাপন করা হয়। এই লক্ষ্মীনারায়ণ হল এম অবজেক্ট। কোনো কোনো সময় এই ট্রান্সলাইটের চিত্র ব্যাটারি সহ তুলে নিয়ে গিয়ে পরিক্রমা করবে, আর সকলকে বলবে আমরা এ রাজ্য স্থাপন করছি। এই চিত্র সর্বোত্তম, এই চিত্র অত্যন্ত বিখ্যাত হয়ে যাবে। লক্ষ্মীনারায়ণ কেবল একজনই ছিলেন না, ওনাদের রাজ্য ছিল। এনারা স্বরাজ্য স্থাপন করছেন। এখন বাবা বলেন মনমনা ভব, বাবাকে স্মরণ করো, তাহলে বিকর্ম বিনাশ হয়ে যাবে। বলো আমরা গীতা সপ্তাহ পালন করব। এই সকল প্ল্যান কল্প পূর্বানুসারে নির্মিত হচ্ছে। পরিক্রমণ করার সময় চিত্র সঙ্গে নেওয়া উচিত। এই চিত্র দেখে সকলে খুশি হবে। তোমরা বলবে বাবাকে আর উত্তরাধিকারকে স্মরণ করো, মনমনা ভব। এ গীতার অক্ষর। শিব বাবা হলেন ঈশ্বর, তিনি বলেন আমায় স্মরণ করো, তবেই বিকর্ম বিনাশ হবে। 84 চক্রকে স্মরণ করো, তাহলে এমন হয়ে যাবে। তোমরা বইপত্র উপহার স্বরূপ দাও। শিব বাবার ভাণ্ডারে সর্বদা ভরপুর থাকে, ভবিষ্যতে আরো অনেক সার্ভিস হবে। এম অবজেক্ট কত ক্লিয়ার। এক ধর্ম এক রাজ্য ছিল, অনেক ধনশালী ছিল। মানুষ চায় ধর্ম হোক এক, রাজ্য হোক এক। মানুষ যা চায় এখন তার লক্ষণ দেখা যাচ্ছে। পুনরায় তখন বুঝবে এরা সঠিকই বলে, 100% পবিত্রতা সুখ শান্তির রাজ্য পুনরায় স্থাপন করা হচ্ছে। তখন তোমাদের খুশিও বজায় থাকবে। স্মরণে থাকলে তীরবিদ্ধ হবে, শান্ত অবস্থায় থেকে স্বল্প কথা বলতে হবে, অধিকতর আওয়াজ নয়।
সঙ্গীত কবিতাদি কিছুই বাবা পছন্দ করেন না, বাইরের মানুষের সঙ্গে ঈর্ষা করা উচিত নয়। তোমাদের কথাই আলাদা, নিজেদের আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে, ব্যাস। স্লোগান যেন উত্তম হয়, যেন মানুষ পড়ে জাগরিত হয়। বাচ্চাদের বারবারন্ত হতেই থাকে, খাজানায় ভরপুর থাকে, বাচ্চাদেরই প্রদান করা, যা পুনরায় বাচ্চাদেরই কাজে আসে। বাবা তো টাকা পয়সা নিয়ে আসে না, তোমাদের জিনিস তোমাদের কাজেই আসে। ভারতবাসীরা মনে করে আমরা অনেক সংশোধন করছি, 5 বছরের মধ্যে এত আনাজ হবে যার ফলে আনাজের জন্য কষ্ট হবে না। আর তোমরা জানো অবস্থা এমন হবে, ভোজনের জন্য অন্ন পাওয়া যাবে না, এমন নয় যে আনাজও সস্তায় পাওয়া যাবে। বাচ্চারা, তোমরা জানো আমরা 21 জন্মের জন্য নিজেদের রাজ্য ভাগ্য পেতে চলেছি। এরকম অল্প বিস্তর কষ্ট সহ্য করতেই হবে। বলা হয় যে খুশি মতন পুষ্টিকর আহার নেই। অতীন্দ্রিয় সুখের গায়ন গোপ গোপিনীদের উদ্দেশ্যেই গাওয়া হয়, অসংখ্য বাচ্চা হয়ে যাবে, যারা চারাগাছ রোপণ করবে তারা আসতেই থাকবে। বৃক্ষ বা ঝাড়ের বৃদ্ধি এখানেই হয়, স্থাপনা হচ্ছে, অন্যান্য ধর্মে এরকম হয় না, তারা উপর থেকে আসে। এ যেন কল্পবৃক্ষ স্থাপিত হয়েই আছে, এতে পুনরায় নম্বরের ক্রমানুসারে আসতে থাকবে, বৃদ্ধি পেতেই থাকবে। কিছুই কষ্টের নয়, ওদের উপর থেকে এসে ভূমিকা পালন করতে হবে, এতে মহিমা করার মতন কি এমন আছে। ধর্মস্থাপকের পিছু পিছু আসতেই থাকে, তারা সদ্গতির কি শিক্ষা প্রদান করবে, কিছুই না। বাবা এখানে ভবিষ্যতে দেবী দেবতা ধর্মের স্থাপনা করছেন, তারা সদ্গতির কি শিক্ষা প্রদান করবে, কিছুই না। বাবা এখানে ভবিষ্যতে দেবী দেবতা ধর্মের স্থাপনা করছেন। সঙ্গম যুগে নতুন চারা গাছ রোপণ করা হয়, প্রথম চারা টবে রোপণ করে পরে তা মাটিতে লাগানো হয়, বৃদ্ধি প্রাপ্ত হতে থাকে। তোমরাও এখন চারা গাছ রোপণ করছো, পরে সত্যযুগে তা বৃদ্ধি লাভ করে রাজ্য ভাগ্যরূপে প্রাপ্ত করবে। তোমরা নতুন দুনিয়া স্থাপন করছো। মানুষ মনে করে কলিযুগের এখন অনেক বছর পড়ে রয়েছে, কারণ শাস্ত্রতে লক্ষ লক্ষ বছর লেখা রয়েছে। তারা মনে করে এখনো 40,000 বছর কলিযুগের বাকি, তখন বাবা এসে নতুন দুনিয়া স্থাপন করবেন। অনেকেই মনে করে এ হল সেই মহাভারতের লড়াই, গীতার ভগবানও অবশ্যই থাকবে। তোমরা বলে দাও কৃষ্ণ ছিল না, বাবা বুঝিয়েছেন কৃষ্ণ 84 বার জন্ম নেয়, একজনের চেহারা অপরের সঙ্গে মেলে না, তাহলে কৃষ্ণ এখানে কিভাবে আসবে? কেউ এই সমস্ত কথাগুলিকে নিয়ে বিচার করে না। তোমরা জানো কৃষ্ণ স্বর্গের প্রিন্স, তিনি আবার দাপর এখানে কোথা থেকে আসবে? লক্ষ্মী নারায়ণের এই চিত্রকে দেখলেই বোঝা যায় যে শিব বাবাই এমন উত্তরাধিকার প্রদান করছেন। বাবাই সত্যযুগের রচয়িতা। এই গোলক বৃক্ষ ইত্যাদি চিত্র কি কম? এই সকল চিত্র একদিন তোমাদের কাছে ট্রান্সলেটেড হয়ে যাবে, তখন সকলে বলবে আমাদের এরকম চিত্রই চাই, এই চিত্রের দ্বারাই আমরা বিহঙ্গ মার্গের সেবা হয়ে করব। তোমাদের কাছে এত বাচ্চারা আসবে, তোমাদের অবসর থাকবে না, প্রচুর আসবে, অত্যন্ত খুশি হবে, কালে দিনে তোমাদের প্রভাব বৃদ্ধি পেতে থাকবে। ড্রামা অনুসারে যারা ফুল হবে তাদের টাচিং হবে। বাচ্চারা, তোমাদের এ কথা বলতে হবে, বাবা এদের বুদ্ধিকে স্পর্শ করাও। বাবা কি কোন রকমের স্পর্শ বা অনুভব করান? না, তা করান না, সময় হলে নিজে থেকেই অনুভব করবে। বাবা রাস্তা বলে দেন। অনেক বাচ্চারা লেখে আমাদের স্বামীদের বুদ্ধিকে টাচ করাও। এমন ভাবে সকলের বুদ্ধিকে টাচ করালে সকলেই তো স্বর্গে সমবেত হয়ে যাবে, অধ্যয়নের পরিশ্রম। তোমরা ঈশ্বরের সহকারী, সত্যিকারের কথা বাবা পূর্বেই বলে দেন কি কি করতে হবে। এই ধরনের চিত্র সঙ্গে করে নিয়ে যেতে হবে, সিঁড়ির চিত্রও নিয়ে যেতে হবে। বাবা সার্ভিসের জন্য যে ডাইরেকশন দেন তার উপরে ধ্যান দিতে হবে। বাবা বলেন বিভিন্ন রকমের লক্ষ লক্ষ ব্যাচ তৈরি করো, ট্রেনের টিকিট কেটে 100 মাইল পর্যন্ত সেবা করে এসো, এক বগি থেকে দ্বিতীয়তে পুনরায় তৃতীয়তে, যা অত্যন্ত সহজ। বাচ্চাদের সার্ভিসের শখ থাকা উচিত। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1, বিচার সাগর মন্থন করে ভালো ভালো রত্ন তুলে আনতে হবে, উপার্জন করে তা সঞ্চয় করতে হবে, সত্য সত্যই ঈশ্বরের সহকারী হয়ে সেবা করতে হবে। 2, অধিক মাত্রায় অধ্যয়নের শখ রাখতে হবে, যখনই সময় পাওয়া যাবে তখন একান্তে চলে যেতে হবে,
এমন অভ্যাস যেন থাকে যে জীবিত থেকেও এই শরীর থেকে মৃত সদৃশ্য এইরকম স্থিতির অনুভব যেন হতে থাকে, দেহের কৃত্রিম আবরণও যেন বিস্তৃত হয়ে যায়। বরদান, বিবিধতার পরিসমাপ্তি ঘটিয়ে একতা আনানকারী সত্যিকারী সেবাধারী ভব। ব্যাখ্যা, ব্রাহ্মণ পরিবারের বিশেষত্ব বিবিধের মাঝেও একতা। তোমাদের একতার দ্বারাই সমগ্র বিশ্বে এক ধর্ম এক রাজ্য স্থাপিত হয়। তাই ধ্যানপূর্বক বিবিধতাকে সমাপ্ত করো এবং একতা নিয়ে এসো, তবেই বলা হবে সত্যিকারের সেবাধারী। নিজের প্রতি নয়, অপরের প্রতি সেবাধারী হতে হবে। যে নিজের সবকিছু সেবার উদ্দেশ্যে সহা অর্থাৎ অর্পণ করে দেয়, যেমন সাকার বাবা সেবায় নিজের অস্থি পর্যন্ত সহা করেছিলেন, তেমনই তোমাদের প্রত্যেকটি কর্মেন্দ্রীয় দ্বারাও যেন সেবা হতে থাকে। স্লোগান, পরমাত্ম প্রেমে হারিয়ে যাও, তবেই দুঃখের দুনিয়াকে ভুলে যাবে। ওম শান্তি।